সবাই পিছনে ফিরে আকাশের দিকে তাকাতেই থমকে গেল। আকাশে ঠোঁটের কোন এক শয়তানি হাসি। এটা ওর হোটেল, আমরা তো জানতাম না। চল মা, আমরা অন্য কোথাও যাব। অ্যাজ ইউর উইশ, বাট আপনি আপনার অ্যাডভান্স টাকা নিতে পারবেন না। লাগবে না, চল মা। কেন, আমরা কেন যাব? ওর হোটেল হোক আর যারই হোক, আমাদের তো হোটেল থেকে মতলব, মালিক দিয়ে কি করব? তোর বিয়েতে যদি কোনো সমস্যা করে? আঙ্কেল ডোন্ট ওয়ারি, আই ডোন্ট থিঙ্ক ও উল্টাপাল্টা কিছু করে নিজের হোটেলের রেপুটেশন নষ্ট করবে। আর যদি ওর জন্য রেপুটেশন নষ্ট হয় তাহলে আঙ্কেল কি করবে তা হয়তো ওকে বলার দরকার নেই, রাইট বাডি? আকাশ রাগে নাক মুখ ফুলিয়ে বলল, আমি জানতাম না তুই এমন ফ্রেন্ড, জানলে কখনোই তোর সাথে ফ্রেন্ডশিপ করতাম না। তোর সাথে ফ্রেন্ডশিপ করাটা আমার জীবনের সবচেয়ে বড় ভুল, আর আজ আমি এই ভুলটা শুধরে নিচ্ছি। আকাশ হাতের থেকে একটা ব্রেসলেট খুলে প্রহরের সামনে যেয়ে প্রহরের হাতটা ধরে ওর হাতে নিয়ে নিল। প্রহর কয়েক মুহূর্তের জন্য করুণ দৃষ্টিতে আকাশের দিকে তাকালো। আকাশ আর কিছু না বলে সেখান থেকে চলে গেল। প্রহর একবার ব্রেসলেটটার দিকে তাকালো, দমটা বন্ধ হয়ে আসছে তার। কোনোভাবে নিজেকে সামলে হাসি দিল, ব্রেসলেটটা মুঠোয় বন্ধ করে পকেটে ঢোকালো। সবাই চলুন চেক ইন করা যাক, প্রহর স্বাভাবিকভাবে বললেও তার মনের অবস্থাটা অনেকেই বুঝছেন, কিন্তু কেউ কিছু বলে তার কষ্টটা বাড়াতে চাইল না। সবাই চেক ইন করল। সম্পূর্ণ দুইতলা এবং $3 অর্ধেকটা মিলিয়ে নিশির বিয়ের জন্য বুক করা হয়েছে। বাকি গেস্ট পরে আসবে, বিধায় তাদের জন্য পরে আয়োজন করা হবে। তিথি আর প্রহর, নিশি আর ঈশিতা, রায়হান আর আহান, তাদের রুম পাশাপাশি বুক করা হয়েছে। আর নিশির সব কাজিন এবং ফ্রেন্ডদেরও পাশেই রুম বুকিং হয়েছে। রুমে এসে প্রহর ফ্রেশ হতে ওয়াশরুমে গেল। তিথি জানালার কাছে যেয়ে বাইরের মনোরম দৃশ্য উপভোগ করছে। প্রহরের দরজা খোলার আওয়াজ শুনতেই তিথি এক পা এগিয়ে এসে জিজ্ঞাসা করে, ঠিক আছেন? কেন, বেঠিক থাকার কথা নাকি? বলে নিজে হেসে দিল। শুধু শুধু কষ্ট লুকিয়ে লাভ কি জানেন, আরো বেশি কষ্ট হয়। কষ্ট? কিসের কষ্ট? আকাশের কথায় আজ কষ্ট পেয়েছেন তাই না? আরে না, কি যে বলো না তুমি, ওটা মাথায় মানেনি। বলে এগোতে নিলে তিথি প্রহরের শার্টের হাত আঁকড়ে ধরে। প্রহর শুধু মাথাটা ঘুরিয়ে তাকায়। মিথ্যা বলে লাভ কি বলুন, আমি আপনার চোখে দেখতে পাচ্ছি আপনার কষ্ট। চোখে কষ্ট দেখা যায় নাকি? হুম, যায় তো। জানেন বাবা বলতো, চোখ মনের প্রতিচ্ছবি, চোখ দিয়ে মন পড়া যায়। প্রহর ঘুরে তিথির দিকে তাকালো, ঠোঁটের কোণে দুষ্টুমি এক হাসি। তিথির কপাল ভাঁজ হলো, প্রহর এক পা এগোলো, তিথি এক পা পিছল। প্রহর এক পা করে এগোতে এগোতে বলল, তাই না? তাহলে কিভাবে চোখ পড়ে আমাকে শিখাও। তিথি এক পা করে পিছতে পিছতে বিছানার কোণার সাথে থেকে বিছানায় পড়তে নিলেই প্রহর তিথির বাহু ধরে টান দেয়। তিথির টানে প্রহরের কাছে চলে আসে, দুহাত প্রহরের বুকের দুপাশে আর মাথাটা মাঝে। তিথি মাথাটা উঠিয়ে বলে, কষ্টকে অ্যাভয়েড করলে কিন্তু কষ্ট কমে যায় না, বরং বুকে জমে থাকে, যা কষ্টকে আরো বাড়িয়ে তোলে। বলেই তিথির সরতে নিতেই প্রহর তিথির পিঠে হাত দিয়ে আঁকড়ে রাখে, আর অন্য হাত তিথির মাথায় রেখে বুকের সাথে মিশিয়ে ফেলে। তিথির এক হাত কিছুটা পাশে সরে মাথাটা বুকের বাম পাশে মিশে যায়। প্রহরের বুকে ধুকপুক ধুকপুক আওয়াজটাও তিথির কানে এসে ভাসছে, যা তিথির বুকের ধুকপুকানিটাও বাড়িয়ে তুলেছে, সাথে নিঃশ্বাসটা বন্ধ করে দিচ্ছে। অতি কষ্টে ভারী একটি নিঃশ্বাস নিল প্রহর, আরেকটু চেপে ধরল। তিথি প্রহরের গেঞ্জিটা আঁকড়ে ধরল, শরীরটা কাঁপছে, কাঁপা কাঁপা গলায় বলল, কি 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 করছেন? প্রহরের কোনো উত্তর পেল না। এক ফোঁটা দুই ফোঁটা করে পানি এসে তিথির কাঁধে পড়ল, কাঁধ বেয়ে বেয়ে পিঠে পড়ে যাচ্ছে। তিথির আর বুঝতে বাকি রইল না, চুপ হয়ে গেল সে, আলতো করে সেও জড়িয়ে ধরল, চোখ বন্ধ করে রইল। প্রহর নিঃশব্দে তার মনের কষ্ট ভাসিয়ে দিচ্ছে, আর তিথিও নিশ্চুপ শ্রোতার মতো প্রহরের নিঃশব্দ অনুভূতিগুলো গ্রহণ করছে। ফ্রেন্ড ছোট্ট একটি শব্দ হলেও এর মাঝে লুকিয়ে থাকে হাজারো স্মৃতি, আবেগ, অন্য একরকম ভালোবাসা। সুখ দুঃখ মোমেন্টগুলোতেই সবসময় সাথে থাকার মানুষ, জীবনের সব আনাগোনা জানার মানুষ, সব সমস্যায় আপনার সাথে থাকার মানুষটি সব সময় সাথে থাকা মানুষটি। আর যখন কোনো ক্লোজ ফ্রেন্ড দূরে যায় তার কষ্টটা সাংঘাতিক, তিথি তা ভালো মতোই জানে, আর তার অনেকটা গিল্টিও ফিল হচ্ছে। প্রহর তার জন্য আজ তার ফ্রেন্ড হারালো, আজ এই চোখের পানির জন্য কোনো না কোনো দিক থেকে সেও দায়ী। জানো আকাশ যেমনই হোক ফ্রেন্ড হিসেবে বেস্ট, আমার ফার্স্ট বেস্ট ফ্রেন্ড ছিল ও, আমরা ক্লাস 6 থেকে ফ্রেন্ড। আমি আকাশ আর সূর্য আমরা তিনজন বেস্ট ফ্রেন্ড ছিলাম, একে অপরের জানছিলাম। আমি এই ব্রেসলেটটাই ওকে আর সূর্যকে গিফট করেছিলাম, তিনটা কিনেছিলাম,
ঠিক একই রকম, শুধু কালারগুলো ভিন্ন। আমারটা হোয়াইট, আকাশেরটা ব্লু, আর সূর্যেরটা রেড। জানো, স্কুলে অনেকটা শান্ত স্বভাবের ছেলে ছিলাম বলে সিনিয়ররা র্যাগিং করত। আকাশ জানতে পেরে একা সবার সাথে মারপিট করতে গিয়েছিল। আমি জানতাম না। পরে আমি আর সূর্য জানতে পারি আকাশ হাসপাতালে ভর্তি। তাও আমি যাওয়ায় হাসি মুখ নিয়ে রাখে এতটা ব্যথা পেয়েছিল যে 2 সপ্তাহ হাসপাতালে থাকা লেগেছিল। কিন্তু আমি সামনে থাকলে উফ পর্যন্ত করতো না। আবার একবার নানু অসুস্থ হয়ে যাওয়ায় আম্মু দেশে গিয়েছিল। আমার পরীক্ষা থাকায় আমি আকাশের বাসায় থাকি। আমার সেরাতে জ্বর আসে, আকাশ সারা রাত জেগে আমার দেখাশোনা করে, সাথে ওর মাও। শুধু এই না, হাজারও এমন কাহিনী আছে। ও অন্য দিক দিয়ে খারাপ হতে পারে, বাট ফ্রেন্ড হিসেবে বেস্ট। সব সুখ দুঃখ মুহূর্তে আমার সাথে ছিল। হ্যাঁ, ভুল অ্যাডভাইস দিয়েছিল আগে, বাট ওর পয়েন্ট অফ ভিউ থেকে তা ঠিক, তাই দিয়েছে। বাট আজ আমাকে বলে কি না, আমার সাথে ফ্রেন্ডশিপ করাটা ওর সবচেয়ে বড় ভুল। জানো, কথাটা বুকে ছুরির মতো লেগেছে, ব্যথা করছিল এই বুকে, এখনো করছে বুঝি। বলতে বলতে তিথি মাথাটা উঠাতে নিলে এই প্রহর উঠাতে দেয় না। এখন করছে না, আর একটু সময় এইভাবে থাকো। কেন? আমি আমার চোখের পানি কাউকে দেখাতে চাই না। ও, জানো আমার জীবনে আমি শুধু 2 জনের সামনে নিজের চোখের জল ফেলেছি, এক আমার মা আর দ্বিতীয় তুমি। তিথি ঠোঁটের কোণায় মুচকি এক হাসি এসে উপস্থিত। আর জানো, কান্না করার জায়গাও 2টা হয়ে গেছে, মায়ের কোলে আর তোমার বুকে, তোমাকে বুকে রেখে। এই 2 জায়গা কষ্ট মতো সাথে সাথে এক শান্তিও দেয়, অদ্ভুত শান্তি। কি, কিসের শান্তি? সব খুলে বলে আর কান্না করে শান্তি বলতে মন হালকা করতে পারি আর কি। ও আচ্ছা, যে ফ্রেশ হয়ে নাও, সবাই একটু পর ব্রেকফাস্টের জন্য বের হবে। ও ওকে। তিথি কিছুটা এগোতেই থেমে গেল, পিছনে ফিরে আবার তাকালো, বলল, আমার জন্য আজ আপনি এত কষ্ট পেয়েছেন না? আজ আমার জন্য সব ফ্রেন্ডের থেকে দূরে হতে হলো, আমার জন্য আজ আপনার অন্তরে এত জ্বালাতন। প্রহর এগিয়ে এসে তিথির মাথায় হাত বুলোতে বুলোতে বলল, দূর পাগলি, এমন কিছু না। তোমার জন্য যে নিশি আর ঈশিতার মতো 2টা বোন, রায়হানের মতো বন্ধু, আর একটা মা আর বাবা, আর একটা ছোট ভাই উজানকে পেলাম, এগুলো কি কম? যদিও উজান এখন রাগ, বাট ঠিক হয়ে যাবে, যা ভাবছে এমন কিছুই না। শুধু শুধু মন খারাপ করো না, জানো মন খারাপ করলে আমার মধুমিতাকে মোটেও ভালো লাগে না। তিথি প্রথমে মুচকি হাসল, প্রহর মাথা থেকে হাত নামানোর পর নিজে চুলে হাত দিল, চুল আউলিয়ে গেছে। তিথি মুখ লটকিয়ে বাচ্চাদের মতো বলল, আপনি আমার চুলগুলো এলোমেলো করে দিলেন, ধুর, এখন আবার ঠিক করতে হবে, বলেই চলে গেল। প্রহর মৃদু হাসল, তিথির মাঝে মাঝে যে বাচ্চামিগুলো করে না বা বাচ্চাদের মতো করে কথা বলে, সব প্রহরের কাছে অনেক কিউট লাগে। আর ভাবলো, মেয়েটা কি যে বলে, ও নাকি আমার বুকে জ্বালাতনের কারণ। ও তো সেই মলম যা আমার বুকে সব জ্বালাতন দূর করে, চোখের জল দেখাতে চায় না বলেই বুক থেকে উঠতে দিনি। তা তো এক বাহানা, ও বুকে থাকলে এক অদ্ভুত শান্তি লাগে, জানি না কেন, কিন্তু ও এই বুকের মাঝে থাকলে মনে হয় পৃথিবীর সকল শান্তি এই বুকে এসে জড়িয়েছে। সারা জীবনে মায়ের কোল ছাড়া প্রথম এত শান্তি অন্য কোথাও পেয়েছি, কিন্তু কেন, কি আছে ওর মাঝে যে ওর মাঝে পৃথিবীর সব শান্তি খুঁজে পাই? আর মাথাটা খাটালো না প্রহর, পকেটে হাত দিয়ে ব্রেসলেটটা বের করে এক দীর্ঘ নিঃশ্বাস ফেলে আবার পকেটে ঢুকিয়ে নিল। ঈশিতা ব্যালকনির শেষ দিকে দাঁড়িয়ে ওর দিদার সাথে ফোনে কথা বলছে। দিদা, তুমি চিন্তা করো না তো, আমি আর ঈশান ঠিক আছি, তুমি সময় মতো তোমার মেডিসিন নিও কিন্তু। আচ্ছা রাখি। ঈশিতা এক হাসি দিয়ে ফোনটা রাখল, পিছনে ফিরে তাকাতেই তার হাসি উধাও। আকাশ এক মেয়ের সাথে রুম থেকে বের হলো। ঈশিতা আকাশকে দেখতেই এক বিরক্তিকর ভাব নিয়ে পাশ কাটাতে গেল, আর আকাশের সাথের মেয়েটা ইচ্ছা করে ঈশিতাকে ধাক্কা দিতে ঈশিতা নিচে পড়ে গেল, সাথে তার চশমাটাও নিচে পড়ে গেল। এই চশমা অন্য কারো দিকে তাকিয়ে মুখ এমন করে তাকালে এমনই হয়, অন্য কারো মুখের দিকে না তাকিয়ে আশেপাশে তাকিয়ে হাঁটলে এমন হতো না। আকাশ এক তাচ্ছিল্যের হাসি দিল। ঈশিতা একবার আকাশের দিকে তাকালো, তার চোখ ভেজা, চোখ সরিয়ে দিল। আকাশকে কেন জানি না চেয়েও মুখ থেকে হাসিটা উধাও হয়ে গেল। ঈশিতা পড়ে যাওয়ার সময় পাশের বর্ডারে হাত দিয়েছিল না পড়ার জন্য, কিন্তু হলো বিপরীত, উল্টে তার কাটা হাতে লেগে হাতটা কেটে গেল। আহাদ রুম থেকে বের হতেই দেখে একটি মেয়ে ঈশিতাকে ধাক্কা দিয়ে ফেলে দিল, সে দৌড়ে ঈশিতার কাছে এলো। ঈশিতার হাত ওঠাতে দেখা গেল রক্ত পড়ছে, আকাশে ভ্রু কুচকে উঠল। সে এক পেগুতেই আহান এসে ঈশিতার সামনে এক পা গেড়ে বসল, জিজ্ঞাসা করল, চাশমিস, আর ইউ ওকে? আই এম ওকে। আহানের চোখ ঈশিতার হাত থেকে ঝরে যাওয়া রক্তের দিকে পড়ল। মাথা ঠিক আছে? ইস, কত রক্ত পড়ছে। আহান পকেট থেকে একটি রুমাল বের করে হাতে বেঁধে দিল, তারপর হাতটা তার কাঁধে ধরে উঠাল।
এই যে মিস, আপনি এক কাজ করেন, গিয়ে চশমা কিনে নিন, না হয় আশেপাশে ভালো মতো দেখে হাঁটুন। আকাশ দেখল আহানের হাত ঈশিতার কাঁধে, কিছু মুহূর্ত তীক্ষ্ণ দৃষ্টিতে তাকিয়ে রইল, পরের মুহূর্তে নিজের মেয়েটার কোমরে হাত দিয়ে সম্পূর্ণ নিজের সাথে মিশিয়ে নিল। ঈশিতা তার দিকে বেশি নজর দিল না, বলল, স্যার যাওয়া যাক। ওকে নিশা, চলো আমরা যাই, লেট হচ্ছে। এসব মানুষদের কথা ভেবে নিজের টাইম নষ্ট করো না তো, তাদের আজাইরা টাইম আছে, আমাদের নেই, রাইট? ইয়া বেবি রাইট। চাশমিস কাম, আমরা আমাদের আজাইরা টাইমে ঘোরাঘুরি করি, সময়ের সৎ ব্যবহার করা উচিত, এত সুন্দর জায়গায় এসেও ঘোরাঘুরি না করলে হয় নাকি? ঈশিতা হাসলো, বলল, চলেন। ঈশিতা, আহান, নিশা, আকাশ দুজনই বিপরীত দিকে রওনা দিল। আহান এক পেগোতেই থেমে গেল, আবার পিছনে ফিরে এসে ঈশিতা চশমাটা উঠিয়ে নিশিতাকে দিল। চশমা ছিল না আর তুমি বোঝনি বা মনেও করনি যে? এমনি। চাশমিস, তুমি চশমা ছাড়াও চোখে দেখো? হ্যাঁ। তাহলে চশমা পরো কেন? তোমার চোখগুলো কি সুন্দর। আকাশ থেমে গেল, আর পা নড়ল না। তারপর মনে পড়ে গেল, 4 বছর আগে সেই হঠাৎ একদিন ঈশিতার চোখের দিকে তাকিয়ে নিজেই বলে ফেলেছিল, ঈশিতা তোমার চোখগুলো ভীষণ সুন্দর আর গভীর, তাই অলওয়েজ চশমা পরে থাকবা, আমি চাই না আমি ছাড়া অন্য কেউ এই চোখের প্রেমে পড়ুক। এটা আকাশের জন্য তেমন বড় একটা ব্যাপার না, কারণ এমন চিজি লাইন সে প্রতিদিনই কাউকে না কাউকে বলে, বলে হয়তো মনেও রাখে না। এই কথাটা আকাশ নিজের অজান্তেই বলেছিল, আর অবাক করা ব্যাপার এটা আজও কথাটা মনে আছে, নিজের কাছে অনেকটা অবাক লাগছে তার, না বলে পারতই বা কীভাবে। ঈশিতার চোখ আসলেই ভীষণ সুন্দর, চোখের মণিগুলো হ্যাজেল কালারের, চারপাশে সবুজ আর ভিতরটা হালকা ব্রাউন থেকে গোল্ড কালার, আসলেই অদ্ভুত। এর উপর সে টানা টানা চোখ, সেদিন কাজল দিয়ে আসায় আকাশ নিজে বুঝতে পারল না কখন সে কমপ্লিমেন্টটা দিয়ে দিল। এমনি আমার চশমা পরতে ভালো লাগে তাই। ঈশিতা আহানের হাত থেকে চশমাটা নিয়ে পরে ফেলল। চলেন। তোমার বেবিটা কোথায়? ঈশান্ত নিশিয়ার রাহানের সাথে নিচে গেছে। ওকে ওকে কাম। আহান আর ঈশিতা চলে গেল। হোয়াট হ্যাপেন্ড বেবি, কাম। আকাশ আর চোখ একবার তাকালো, নিশাকে নিয়ে হেঁটে গেল। আহান আর ঈশিতা লিফটে উঠল, হঠাৎ করে লিফট জোরে নড়ে উঠল, ঈশিতার টাল সামলাতে পারল না, পড়ে যেতে নিলেই আহান ঈশিতাকে কোমরে জড়িয়ে ধরল, আর ঈশিতা লিফটের পাশে এদের হ্যান্ডেল ধরল। আহান ঈশিতার হ্যান্ডেল ধরাটা খেয়াল করেনি, তাই ওকে ছাড়েনি। ঈশিতা আহানের দিকে তাকাতেই চোখাচোখি হলো, পরের মুহূর্তে আবার চোখ সরিয়ে নিল, লাইট কিছুক্ষণ অন অফ হয়ে পুরো অফ হয়ে গেল, সাথে ঈশিতাকে ছেড়ে দিল। কয়েক সেকেন্ড আবার লিফট চালু হলো, সাথে লাইটও আসলো। আই থিঙ্ক কারেন্ট গিয়েছিল। উজানের মেজাজ 7 আসমানে, একে তো না চাওয়া সত্ত্বেও জোর করে এখানে নিয়ে এসেছে, তার উপর নেটওয়ার্ক প্রবলেম, এর কারণে ফোনও দিতে পারছে না, নিশ্চয়ই অ্যাঞ্জেলিনা টেনশনে আছে। প্রাপ্তি চকলেট খেতে খেতে নিচে গেটে পেরিয়ে যেতে নিলেই আবার পা পিছিয়ে পিছনে ফিরত আসে, ভ্রু কুচকে তাকালো, উজানের পিছনে যেয়ে একটা আঙুল দিয়ে খোঁচা দিল। উজান পিছনে তাকাতেই ওয়াও করে চিল্লান দিল, হঠাৎ এমন হওয়ায় উজান কিছুটা লাফিয়ে উঠল, বুকে হাত দিয়ে 2-3টা নিঃশ্বাস নিল, নিঃশ্বাস যেন আটকে গেছিল। প্রাপ্তি উজানকে এভাবে দেখে জোরে জোরে হাসতে লাগলো, পেটে হাত দিয়ে ঝুঁকে হাসতে লাগলো, চকলেট পড়ে গেল। প্রাপ্তি কান্নার ভঙ্গিতে বলল, আমার চকলেট? একদম ঠিক আছে, অন্য কারোর জন্য গর্ত করলে নিজেও গর্তে পড়তে হয়। আমি আপনার জন্য গর্তটা কই করলাম আর পারলাম কখন? নাথিং বলেই যেতে নিলেই প্রাপ্তি আবার উজানের সামনে এসে দাঁড়ায়। আপনার জন্য আমার চকলেট পড়ছে, এখনই আমাকে চকলেট দিন। আমার জন্য কিভাবে বললো, তুমি নিজেই তো হাসতে হাসতে ফালিয়ে দিলা। আপনাকে নিয়ে হাসছিলাম তাই তো পড়লো। তো হাসছিলা কেন, তোমার দোষ। আপনি যেমনে ভয় পেয়ে লাফিয়ে উঠলেন দেখে না হেসে পারলাম না, আমি জানতাম না ছেলেরা এত ভীতু হয়। দেখো মেজাজ খারাপ করবা না, অলরেডি মেজাজ অনেক খারাপ। তাই কেন, কি হয়েছে? নন অফ ইওর বিজনেস। ডোন্ট টেল মি আপনার গার্লফ্রেন্ড আপনাকে ছেড়ে পালিয়েছে। প্রাপ্তি নিজেই বলে নিজে হেসে দিল, উজানের প্রচুর মেজাজ খারাপ হয়ে গেল, তবুও কোনোভাবেই কন্ট্রোল করে সে বলল, দেখো আমার এখন কোনো সিন ক্রিয়েট করার ইচ্ছা নেই,
আমার গার্লফ্রেন্ডটা এমন না, নেটওয়ার্কের প্রবলেম তাই কল দিতে পারছি না, হয়তো টেনশনে আছে, নাথিং। বাট আমার ফোনে তো নেটওয়ার্ক আছে। রিয়ালি? ক্যান আই ব্রো ইউজ ইউর ফোন সামটাইম? আমি কেন দিব, আপনার হেল্প করে আমার কি লাভ? ও যেন মাথাটা ধরে গেল, মনে মনে বললো মেয়েটা একটা কথায় কয়টা প্যাঁচ লাগাই, বিরক্তিকর। অনেক প্যাঁচ লাগাই, বিরক্ত লাগলেও শুনতে হবে। ও যেন চোখ মাথায়। আমার মনের কথা বুঝলা কিভাবে? মনের টান বলেই এক চোখ টিপ দিল, ফিরে চলে যেতে নিলে আবার পিছনে ফিরে তাকিয়ে বলে, ফোন কি লাগবে না, কথা বলবেন না, পিছনে আসেন কে ফোনের রুমে। ও যেন কিছু না বলে মুখে হাসি নিয়ে পিছনে গেল। প্রাপ্তি লাফালাফিটা আর বাঁচালের মতো কথা বলাটা উজানে অনেকটা অসহ্য লাগছে, তাও সহ্য করতে হচ্ছে, কাজ তো তারই। প্রাপ্তি রুমের সামনে উজান দাঁড়িয়ে আছে। প্রাপ্তি ভিতর থেকে ফোন নিয়ে এনে উজানকে দিল। উজান খপ করে ফোনটা দিয়েই অ্যাঞ্জেলিনাকে কল দিল। ওই পাশ থেকে মিষ্টি কণ্ঠে আওয়াজ ভেসে আসলো, নাম্বারটি ব্যস্ত আছে, দ্য নাম্বার ইজ বিজি নাও। মুহূর্তের মাঝে উজানের মুখের হাসি উধাও, আরও ছয়বার কল দিল, তাও ইজি। আমি নিচে যাব, ফোনটা দেওয়া যাবে? উজান না চাইতেও ফোনটা দিল, মুখটা মলিন। প্রাপ্তি ফোনটা নিয়ে অনেকটা সামনে যেয়ে ফিরে তাকিয়ে একটু জোরেই বলল, বাই দ্য ওয়ে নিচে নেটওয়ার্কের প্রবলেম, উপরে আছে, চাইলে নিজের ফোন দিয়েও দিতে পারেন। বলে হি হি করে হেসে পিছনে দুই হাত রেখে নেচে নেচে লিফটে উঠে গেল। উজানের অনেকটা বিরক্তি লাগলো, আজব তো, আগে তো বলতে পারতো, এখানে আনি এত রং ঠং করার দরকারটা কি ছিল? আবার অ্যাঞ্জেলিনাকে ফোন দিল, এবার বন্ধ। নিশি ঈশানকে কোলে নিয়ে গার্ডেনে ঘুরছিল, আচমকায় রায়হান নিশির কাছে যেয়ে ওর কোমরে চিমটি দিল। নিশির রাগে রায়হানের দিকে তাকাতেই রায়হান সেলফি ক্লিক করলো। নিশির রাগে কটমট করতে করতে বলল, এটা কি হলো? কি হবে, তুমি অলওয়েজ একটা পিক তুলতে গেলে এক ঘন্টা সময় লাগাও, তাই আজ ভাবলাম ক্যান্ডি পিক তুলি, তোমার রিয়েল পিক আর বাচ্চা কাচ্চাকে দেখতে হবে না। রিয়েল মানে আমি কি ফেক পিক তুলি নাকি? এক কেজি মেকআপ মেখে এক ঘন্টা নিয়ে পিক তোলো, বেস্টটা সারা সব ডিলিট করে দাও, তাই আমার বাচ্চাগুলোকে তার মায়ের আসল চেহারা দেখানোর জন্য তুলে রাখলাম, না হলে পরে বলবা এখন বুড়ো হয়ে গেছি বলে, আগে তো পরির মতো ছিলাম। তুমি কিছু বলার আগেই ইশিদার আহান আসাই চুপ হয়ে গেল। কি কথা হচ্ছে? কি রে, তুই আর আহান একসাথে? এমনি। আচ্ছা, ওর তো এখন আড়াই তিন বছর, কথাই বলে না। বলে বাট খুব কম। ও, আমি শুনিনি। আমিও। সবার সাথে তেমন কথা বলে না। আমার আর তিতির সাথে কথা বলছে, যা তার সাথে আবার কথা বলে না স্পেশাল মানুষ ছাড়া। তুমি আমাদের যাতা বলছো? জি হ্যাঁ। আরে ইশু, তোর হাতে কি হইছে? কিছু না, এমনি। কি এমনি রক্ত দিচ্ছিস? ব্যান্ডেজ করতে হবে তো, এখানে ডাক্তার কোথায় পাওয়া যাবে? ডাক্তার লাগবে না। বাট ব্যান্ডেজ তো করতে হবে। আমি আর আহান এমনি তো সিবিএস এর ওখানে খাবার অর্ডার দিতে যাব, না হয় দেরি হয়ে যাবে সব রেডি করতে, আসার সময় নিয়ে আসব। এত দূরে যাওয়ার দরকার কি? এখানে আশেপাশে খাবারটা তেমন ভালো নয়। ও আচ্ছা, আমিও যাই। তুমি যে কি করবা? লাটিম খেলবো। কি? উফ, চলো তো, এত প্রশ্ন করো কেন ইশু, চলো। না রে, ঈশানকে নিয়ে একবার যাওয়া আবার আসা ঝামেলা, তোরা যা আমি একবারে যাব। ঈশানকে দেই। নিশি ঈশানকে ঈশিতার কোলে দিয়ে রায়হানার আহানের সাথে গেল। ঈশিতা যেয়ে গার্ডেনের এক বেঞ্চে বসল, ঈশানের হাতে ছোট্ট বল, তা দিয়ে খেলছে। সামনে একটি ছোট্ট মেয়েকে চকলেট খেতে দেখল, চারটা আঙুল মুখে ঢুকিয়ে মুখটা বাঁকা করে কিছুক্ষণ দেখল, পরে ঈশিতার দিকে তাকিয়ে মুচকি হেসে ঈশিতার জামাটা টান দিল। মাম্মা মাম্মা। বাবা বলো, কিছু লাগবে? খিদা লেগেছে? মাম্মা মাম্মা, চটলেট। আচ্ছা বাবা, আমি পরে কিনে দিব, কেমন? এতন চটলেট। এখন না বাবা, পরে। না এতন। বলেই কেঁদে উঠল, ঈশিতার দ্বিধায় পড়ে গেল। দোকান রাস্তার ওপারে, ঈশানকে নিয়ে যেতে কষ্ট হবে, এমনিতেই কাঁদছে, এর উপর রাস্তা গাড়ি ভরা, ঈশানকে নিয়ে যেতেও কষ্ট হবে, আর যদি কিছু হয়ে যায়। ঈশিতার চোখ পড়ল বৃষ্টির ওপর, বৃষ্টিকে রাগ দিল। আপন দেখেছ? ঈশান না চকলেট খাওয়ার জেদ ধরেছে, বাট দোকান রাস্তার ওপারে, ওকে নিয়ে যাওয়াটা রিক্সি, প্লিজ আমার জন্য একটু খেয়াল রাখবা। ডোন্ট ওয়ারি আপু, তুমি নিশ্চিন্তে যাও, আমি ঈশানের খেয়াল রাখছি। থ্যাংক ইউ। বাবু খেলবা? ঈশান মাথা নাড়িয়ে হ্যাঁ বলল।
বৃষ্টি ঈশানকে নামিয়ে বল ক্যাচ খেলা শুরু করলো। বৃষ্টি বল দিচ্ছে, ঈশান ওদের ছোট্ট ছোট্ট পায়ে টুং টুং করে হেঁটে যেয়ে বল নিয়ে এসে আবার বৃষ্টিকে দিচ্ছে। হঠাৎ ফোন আসে, বৃষ্টি ফোনটা রিসিভ করলো কিন্তু কথা শোনা যাচ্ছে না। বৃষ্টি ঈশানকে বললো, বাবা তুমি এখান থেকে খেলো, কোথাও যেও না, কেমন, আন্টি এখনই আসছে। ঈশান মুচকি হেসে দুইটা আঙুল মুখে নিয়ে মাথা নাড়িয়ে হ্যাঁ বলল। বৃষ্টি ফোনে হ্যালো বলতে বলতে কিছুটা দূরে চলে গেল। ঈশান সেখানেই বল খেলছে, বলটা হাত থেকে পড়ে গড়িয়ে যেতে লাগলো। ঈশানও টুং টুং করে বলের পিছনে দৌড়তে লাগলো। বল যেয়ে নিশার পায়ের নিচে পড়ায় সে পড়ে গেল। নিশা বল হাতে নিতেই ঈশান নিশার কাছে এসে মুচকি হাসি দিয়ে হাত পেতে বলটা চাইল। আকাশ কিছুটা দূরে দাঁড়িয়ে কয়েকজনের সাথে কথা বলছে। নিশার দিকে তাকিয়ে দেখলো নিশা নিচে পড়ে আছে, সামনে ঈশান তাও একা, নিশার হাতে বল, আর ঈশান হাত পেতে চাচ্ছে, হয়তো বল চাচ্ছে। সামনের একজনের ডাকে তার সাথে কিছু কথা বলতে লাগলো। নিশা বলটা ছুড়ে সুইমিং পুলে ফেলে দিল। মুহূর্তের মাঝেই ঈশানের হাসিটা কান্নায় পরিবর্তন হয়ে গেল। জোরে জোরে কাঁদতে কাঁদতে পুলের কাছে পা বাড়ালো বলটা নেওয়ার জন্য। আকাশ দু এক মিনিটের মাঝে আবার তাকালে ঈশানকে পুলের দিকে যেতে দেখলো। তার চোখ দুটো বড় বড় হয়ে গেল। হাতে থাকা কাঁচের গ্লাসটি ফেলে ঈশানের কাছে দৌড় দিল। ঈশান পুলের কিছুটা দূরত্বে থাকা অবস্থায় আকাশে ঈশানকে কোলে তুলে দিল, জোরে জোরে নিঃশ্বাস নিতে লাগলো। নিঃশ্বাসটা যে এতক্ষণ বন্ধ হয়ে গেছিল। ঈশানের দিকে তাকালে মুখ ফুলিয়ে কাঁদছে। আকাশ এক হাত দিয়ে ঈশানের মাথায় হাত বুলিয়ে দিয়ে জিজ্ঞাসা করলো, এখানে কেন যাচ্ছিলে বল। আকাশ বুঝতে পারল না, পুলের দিকে তাকিয়ে দেখলো বল। একজন ওয়েটারকে ডাক দিয়ে বলল বলটা এনে দিতে। বল এনে ঈশানের হাতে দিতেই ঈশানের মুখে হাসিতে ভরে গেল। ঈশান আকাশের গালে একটা চুমু দিল, আর কিউট গলায় নিজের গালে হাত রেখে বলল, পাপি পাপি। আকাশ হাসলো, ঈশানের গালে একটা চুমু দিল, নিজের অজান্তেই চোখ জুড়ে ভিজে গেল। ঈশিতা চকলেট কিনে এনে জানতে পারে বৃষ্টি এসে ঈশানকে পায়নি। ঈশিতার ভয়ে কলিজে কাঁপা শুরু হয়ে যায়, ধপ করে নিচে বসে পড়ে। নিশি রায়হান আর আহান এসে ঈশিতাকে এভাবে দেখে ভয় পেয়ে যায়। বৃষ্টির কাছে সব জানতে পেরে জোরে কুশিয়ে একটি থাপ্পড় দেয় আর বকাঝকা করে। রায়হান পাশে যেয়ে প্রহরকে ফোন দিতে দুইজনে নেমে আসে। ঈশিতা ভয়ে কান্না শুরু করে দেয়। নিশি ঈশিতাকে জড়িয়ে ধরে, কি হয়েছে, ঈশানকে এভাবে একা ছেড়ে গেলে কিভাবে, আর আমাদের কাউকে বলেও তো পারতি। ঈশিতা কেঁদেই যাচ্ছে, এখন এসব বাদ দাও, এখন কি করবো তাই ভাবো, পুলিশ কমপ্লেন করবো, আগে না হয় হোটেলে খোঁজে নি। খোঁজা লাগবে না। সবাই অবাক চোখে প্রহরের দিকে তাকালো। মানে? প্রহর ইশারায় আকাশকে দেখালো, সে হেঁটে যাচ্ছিল আর ঈশানের সাথে খেলছিল। ঈশিতা উঠে দৌড়ে যেয়ে আকাশের কোল থেকে ঈশানকে খপ করে নিয়ে নিল, সারা মুখে চুমু দিতে লাগলো, ঈশানকে বুকে ভরে নিল, রাগে নাক মুখ ফুলিয়ে জিজ্ঞাসা করলো, আমার ছেলেকে ধরলেন কিভাবে আপনি, আর ও আপনার কাছে কেন? বল নিতে পুলে যাচ্ছিল, ওকে দেখে নিয়েছিলাম, না হয় সর্বনাশ হয়ে যেত। ধন্যবাদ। এক ওয়েটার এসে আকাশের হাতে চকলেট দিয়ে গেল। অনেকক্ষণ ধরে চকলেট চাচ্ছিল, তাই ও আনিয়ে নিয়েছি বলে ঈশানের দিকে চকলেট এগিয়ে দিল। ঈশানও হাত বাড়িয়ে নিতে নিলেই ঈশিতা ঈশানকে সরিয়ে ফেলে। আমি আমার ছেলের ইচ্ছা নিজে পূরণ করতে পারি, আমার বাচ্চার জীবন বাঁচালেন, তার জন্য ধন্যবাদ বলে ঈশানকে নিয়ে চলে গেল। সামনে যেতেই আহান ঈশিতার আনা চকলেটটি নিচ থেকে উঠিয়ে এনে ঈশানকে দিল। ঈশানও হাসি মুখে চকলেটটা নিল। আহান হাত দিয়ে আহানকে কাছে ডাকলো। আহান ঝুঁকে ঈশানের সামনে আসতেই আহানের গালে চুমু দেয়, আবার নিজের গাল দেখিয়ে বলে, পাপি পাপি। সবাই হেসে ওঠে। আহান ঈশানের গালে একটু চুমু দেয়। নিশা আকাশের পিছনে দাঁড়িয়ে বলে, সরি বেবি, আমি জানতাম না তোমার বাচ্চা এত পছন্দ, বাট আমি ইচ্ছে করে করিনি। আচ্ছা এসব বাদ দাও, দেখো কত কিউট ফ্যামিলি, আমাদেরও একসময় এমন ফ্যামিলি হবে, তাই না, তুমি আমি আর আমাদের বেবি। গেট আউট। আকাশ প্রথমবার মৃদুস্বরে বললেও এবার নিশার দিকে তাকিয়ে জোরে জোরে বলে উঠল, আই সেড গেট আউট, আর কখনোই তোমাকে যেন আমার আশেপাশে না দেখি, গেট লস্ট ফ্রম হিয়ার। নিশার আকাশের চেহারা দেখে ভয় লাগলো, সেখান থেকে চলে গেল। আকাশ আবার ফিরে ঈশিতা ঈশান আর আহানের দিকে তাকালো। সারাদিন সবাই মিলে ঘোরাঘুরি করলো আর সূর্যাস্তও একসাথে দেখলো, আর রাতে এসে ঘুমিয়ে পড়ল। পরদিন সকালে তিথি উঠে দেখে প্রহর অলরেডি উঠে গেছে। আপনি এত সকালে? কেন উঠতে পারি না? না মানে আপনি তো 8টার আগে ওঠেন না, তাই আর কি। তোমাকে উঠাতে নিচ্ছিলাম, তুমি নামাজ পড়ে রেডি হয়ে আসো, আমি তোমার জন্য নিচে অপেক্ষা করছি। কোথায় যাবেন? নো প্রশ্ন, আসো। প্রহর যা বললো তিথি তাই করলো। নিচে এসে গেটে দেখলো প্রহর দাঁড়িয়ে আছে।
তিথি প্রহরের কাছে গেল। আসছি, এখন তো বলেন কোথায় যাবেন? সাগরকন্যা এসে এখানে সূর্যোদয় দেখবে না? ও হ্যাঁ, কালকে সূর্যাস্ত আমার জীবনের দেখা বেস্ট সূর্যাস্ত ছিল। আজকে সূর্যোদয় বেস্ট হবে। আচ্ছা, আমি সবাইকে ডেকে আসছি। তিথি যেতে নিলেই প্রহর তিথির হাত ধরে ফেলে। তিথি পিছনে ফিরে তাকালে প্রহর বলে উঠে, শুধু তুমি আমি, অন্য কেউ না। কিন্তু চুপচাপ চলো, আর শাল পরে আসো নিয়ে না, এত ঠান্ডা না তো? আমি জানতাম তাই বলবা, তাই নিয়ে আসছি। নিজের একটু খেয়াল রাখতে পারো না? আমি না নিয়ে আসলে তো পরে ঠান্ডা লেগে যেত। আমি জানতাম আপনি নেবেন, বলেই মুচকি হাসলো। প্রহর নিজেই শাল খুলে তিথিকে শাল জড়িয়ে দিল। শাল জড়িয়ে সরতে নিতেই তিথির চুলের ওপর নজর পড়ে। হঠাৎ চুলের কাঁটা ক্লিপটিও খুলে দেয়। তিথি কিছু বলতে যাবে, এর আগে প্রহর বলে ওঠে, চুলটা খোলা রাখো, তোমাকে আরো বেশি সুন্দর লাগে। তিথি কিচ্ছু বলল না, দুজনে পাশাপাশি হাঁটতে লাগলো। বাতাসে খোলা চুলগুলো বারবার এসে প্রহরের মুখে লাগছে। যত তার মুখে এসে ছুঁয়ে যাচ্ছে তা ততই ভালো লাগছে। প্রায় 25 মিনিট লাগলো সি বিচে যেতে। দেখুন এই সারি সারি গাছগুলো কাল সন্ধ্যা থেকেও বেশি সুন্দর লাগছে, তাই না? তিথি আর প্রহর বিচের সামনে দাঁড়িয়ে রইল। হঠাৎ সাগরের বুক থেকে লাল হলুদ সূর্য উদয় হলো। লাল হলুদ কমলা সূর্যের প্রতিচ্ছবিতে নীলরঙের পানিটাও হলুদ কমলা হয়ে এসেছে, সাথে আকাশটাও। প্রহর তিথির দিকে তাকালো। তিথির মুখে মনোমুগ্ধকর সেই হাসি, চোখে এক চমক। প্রহর এক পা করে পিছল, ফোনটা বের করে সেট করল। তিথিকে ডাকতেই তিথি প্রহরের দিকে মাথা ঘোরাতেই প্রহর ছবি তুলে নিল। ছবি দেখে নিজেই অবাক হয়ে তাকিয়ে রইল। ফোনটা আস্তে আস্তে করে নামাতেই ছবি থেকেও সুন্দর এক দৃশ্য দেখতে পেল, হয়তো তার জীবনের সবচেয়ে সুন্দর দৃশ্য এটি।